नमस्कार সবাইকে সবাইকে স্বাগত ज्योतिष প্রোগ্রামের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ অনুষ্ঠান সুদীপানন্দের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। একটা কথা আমার খুব ভালো লাগলো দেখে এক জায়গায়, যে আমাকে সবাই সব সময় ভালো বলবে এটা আমার কাছে আত্মপ্রত্যয় নয়। আমাকে সবাই সব সময় ভালো বলবে এটা আমার কাছে আত্মপ্রত্যয় নয়, বরঞ্চ সবাই আমার সমালোচনা করবে আর তার মধ্যে থেকে ভালো কাজটা করব এবং একটা সময়ে প্রমাণ করে দেব যে আমি ঠিক। এটা হচ্ছে মানুষের আত্মবিশ্বাস। যার এই আত্মবিশ্বাস আছে সে লড়াই করে এগোতে পারবে, আর যার আত্মবিশ্বাস কম আছে সে যে কোনো সিকোয়েন্সে, যে কোনো সিচুয়েশনে, যে কোনো পরিস্থিতিতে ভাবতে শুরু করবে যে এটাই বুঝি তার শেষ। আজকে বহু মানুষ তারা সারা দিন ধরে ভাবছেন যে আমাদের জন্য এই পরিস্থিতি মনে হয় আর টপকে ওঠা সম্ভব হবে না। বিশ্বাস করুন, আমি জানি না যে আমার আগামী কাল কি হবে, কিন্তু আমরা এই অনুষ্ঠান থেকে স্বপ্ন দেখি, আমরা এই অনুষ্ঠান থেকে ভাবি, আমরা এই অনুষ্ঠান থেকে আপনাদের বিশ্বাস যোগানোর চেষ্টা করি, আমরা আপনাদের সুদিন এনে দেব, এই স্বপ্ন আমরা দেখি। যতই ক্রিটিক্যাল সিচুয়েশন থাক, যতই জটিল কন্ডিশন থাক, এটা আমাদের বিশ্বাস, এটাই হচ্ছে আত্মবিশ্বাস। আত্মপ্রত্যয় সবসময় অনুকূল সময়ে হয় না, প্রতিকূল সময়ে যে লড়াই করতে পারবে এবং লড়াই করে দাঁড়াতে পারবে, দাঁড়ানোর জন্য লড়াই করতে পারবে এবং যে বিশ্বাসের উপর ভর করে লড়াই করবে সেটাই হচ্ছে মানুষের আত্মবিশ্বাস। তো কাজে আজকের অনুষ্ঠান করতে বসছি যখন প্রচুর পরিমাণে আত্মবিশ্বাস নিয়ে বসছি, হতে পারে আমার গতি স্লো হতে পারে। দেখুন, অ্যাস্ট্রোলজিতে এই পাশে থাকতে থাকতে যেটুকু আমার জ্ঞান, তাতে সুদীপদা বহুবার বলেছে যে শনি গ্রহ এমন একটি গ্রহ যেটা হচ্ছে স্লো মুভিং প্ল্যানেট, অর্থাৎ ধীরে ধীরে শনির মুভমেন্ট হয় এবং শনির জাতকদের যে কোনো কাজ পেতে দেরি হয়, কিন্তু খুব কনসলিডেট হয়, সলিড কাজটা হয় কিন্তু দেরি হয়। আট সংখ্যা, যেহেতু আমরা এখন নিউমেরোলজি নিয়ে আলোচনা করছি, আট সংখ্যা শনির দোতক, অর্থাৎ শনি গ্রহকে ইন্ডিকেট করে। তাহলে সে আট সংখ্যা আপনার জন্য কতটা ভালো, আপনার জন্য কতটা আত্মবিশ্বাস আনতে পারে? যে তথাকথিত আত্মপ্রত্যয়ের কথা আমরা বলছিলাম, যে আত্মবিশ্বাসের কথা বলছিলাম, সেটা এই সময় আপনার জন্য কতটা দরকার? কারণ চারিদিকে জটিল পরিস্থিতি, নেগেটিভ কন্ডিশন, সবসময় যে বাতাস দক্ষিণ দিক থেকেই বইবে আর আপনি মজা করে দক্ষিণা বাতাস গান গাইবেন তা তো হতে পারে না। কখনো কখনো উত্তরে ঠান্ডা হাওয়া বয়, কখনো কখনো পশ্চিমের গরম বাতাস আসে। তো সেই পরিস্থিতিতে কী করে লড়াই করতে হবে সেটা আপনার জানা থাকা দরকার, জেনে রাখতে হয়। সেই কারণের জন্যই আজকের অনুষ্ঠান। টেকনিক্যালি সেটা বোঝানোর চেষ্টা করাটাই হচ্ছে আমাদের কাজ, আমাদের দায়িত্ব। শুধুমাত্র অনুকূল নয়, প্রতিকূল পরিবেশে লড়াই করে জেতার আনন্দ কিন্তু আলাদা। এটা সবাই জানেন, আমাদের যারা বন্ধু অভিভাবক সবাই রয়েছেন টিভির ওপারে বসে তারা এটা জানেন। আর এই কাজটাই যিনি দীর্ঘদিন ধরে করে আসছেন তিনি হচ্ছেন জ্যোতিষ প্রাজ্ঞ, ভারতবর্ষের অন্যতম বিখ্যাত জ্যোতিষদের মধ্যে অন্যতম সুদীপানন্দ। আমি সুদীপদাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। সুদীপদা স্বাগত, এবং পাশাপাশি আপনি যে এত সুন্দর নিউমারোলজির কথাগুলো বলছেন, যেগুলো অতীত প্রোগ্রামে বলেছেন, সেগুলো একটা বিষয় কোনো সন্দেহ নেই যে মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়তা পাচ্ছে। কারণ প্রোগ্রাম শেষ হওয়ার পরে যেভাবে ঝড় বৃষ্টির মতো ফোন আসতে শুরু করে তাতে মনে হয় যে কেন বাংলায় কালবৈশাখী আসছে না, আপনার ফোনে কেন আসছে? এই প্রসঙ্গে খুব শর্টে আমি একটা কথা বলবো, তার আগে আপনাকে শুভেচ্ছা অভিনন্দন জানাই, যারা অনুষ্ঠান দেখছেন সকলের জন্য শুভকামনা ঈশ্বরের কাছে করি এবং শুভেচ্ছা জানাই আমার তরফ থেকে। দেখুন, গতকালের আমার কলকাতার ট্রায়াঙ্গুলার পার্ক, গড়িয়াহাট ট্রায়াঙ্গুলার পার্কের চেম্বারে, গতকালের চেম্বারে যারা যারা এসেছিলেন দেখাতে আমার কাছে, তাদের মধ্যে দু তিনজন আমাকে বলেছেন যে দেখুন আপনি যা বলছিলেন, হ্যাঁ, এরকম আমার বাড়ির যাকে দেখাতে এসেছি তার সঙ্গে 100% মিলে গেছে। সেদিন আমি বর্ধমানে চেম্বার করেছি, দুদিন আগে বর্ধমানেও যারা এসেছেন তাদের মধ্যে
एक भद्रमहिला बोलेछेन जे आपनी जा जा बोलेछेन आमार हजबैंडेर मध्ये सेई सेईगुलो किन्तु समस्त किछु आछे एकदम ए टू जेड। माने देखुन आजके जा जा बोलछि वैशिष्ट्यगुलो हयतो एतटुकु कम समयेर मध्ये सबकिछु भेंगे बला जाच्छे ना বা কিছু ভুলও হয়তো থেকে যাচ্ছে, আমার কিছু ত্রুটিও থেকে যাচ্ছে বলার মধ্যে। কেন আপনারাই বুঝতে পারছেন যে এত কম সময়ের অনুষ্ঠানে সবটাকে কভার করা যাচ্ছে না। আমি হয়তো শুক্রের অবস্থান নিয়ে আগের দিনে আমি শুক্র না কেতু শুক্রের দিনে আমি বলেছিলাম যে শুক্রের ব্যক্তিরা দেখতে খুব সুন্দর হয়, কিন্তু তা বলে কি অন্য যাদের এক দুই তিন চার পাঁচ বা আদার্স যারা সাত আট নয় তাদের কি তা বলে সুন্দর হয় না? তারা অত্যন্ত সুন্দর সুন্দরী হতে পারেন, সুন্দর বা সুন্দরী হতে পারেন। স্পেশালি আমি কেন বললাম যে শুক্রের যাদের সংখ্যা তারা নিজের রূপ লাবণ্যটাকে মানে একটু প্রকাশ করতে চায়, মানে বিভিন্ন কিছু ধরুন এই অয়েন্টমেন্ট মাখা, বিভিন্ন কিছু যা সাজসজ্জা করা তাদের একটু পছন্দের তালিকায় থাকে সেগুলো, বা একটু ভালো ভালো জিনিস কিনে রূপচর্চা করা তাদের নেচারে থাকে। আমি এই কারণে বলেছি, কিন্তু প্রত্যেকটা সংখ্যার মধ্যে কিন্তু সুন্দর বা সুন্দরী রয়েছেন। এইগুলো কিন্তু শুধু যে সংখ্যার উপরে ডিপেন্ড করছে, একটা গ্রহের উপরে ডিপেন্ড করছে তা না, তার লগ্নের উপরে ডিপেন্ড করছে, লগ্নের উপর কোন কোন গ্রহের প্রভাব আছে তার উপর ডিপেন্ড করছে, লগ্নপতির নেচার কী রয়েছে, লগ্নপতি নক্ষত্রের নেচার কী রয়েছে, নক্ষত্র কী রয়েছে, অনেক কিছুর উপর ডিপেন্ড করছে, যার জন্য এটা একটা অ্যাট এ গ্লান্স একটা উপর ভাষা একটা আইডিয়া দেওয়া, একটা উপর ভাষা আইডিয়া। আজকে আমি পূজে পুরো সেটা না না, এটা পুরো হলো আবার ছক রয়েছে, কারণ এটা এখান থেকে বিচার এটা তো অ্যাস্ট্রোলজি বিদ্যার এক দু পাতার মধ্যে আমি যেটুক বলছি, এক দু পাঁচ পাতার মধ্যে যেটুক পাচ্ছি সেটুক বলছি। অ্যাস্ট্রোলজি বিদ্যাটা সমুদ্রের মতো গভীর, সেখানে অ্যাকচুয়াল যারা চেম্বারে আসেন তারা বুঝতে পারবেন, বা যারা আমার সঙ্গে দীর্ঘকালীন আলোচনা করেন তারাও বুঝতে পারবেন, বা আমি ছাড়া অনেক ভালো ভালো আমি ছাড়াও তো ভালো ভালো অ্যাস্ট্রোলজার আছেন, কিন্তু হয়তো সংখ্যায় কম, কলিযুগ তো কলিযুগের সংখ্যায় ভালো সংখ্যাটা কম। এবার আমি ভালো কি না আমি আমাকে বলবো না, সেটা আপনারা বলবেন। আর আমি একটা কথা শুধু এইটুকু বলছি যে দেখুন, যে একটা সামান্য কিছু ধরে বিচার করবেন না যে এটা মানে এটা, মানে অ্যাস্ট্রোলজি এত গভীর, এত গভীর, সেখানে এত জ্যোতিষ দর্শন রয়েছে, আধ্যাত্মিক তত্ত্ব রয়েছে, ঈশ্বরীয় তত্ত্ব রয়েছে, সায়েন্টিফিক তত্ত্ব রয়েছে, হ্যাঁ আধ্যাত্মিকতার সঙ্গে সেখানে সায়েন্সের এত সুন্দর মেলবন্ধন রয়েছে যেগুলো অনেক টাইম ছাড়া আলোচনা করা সম্ভব হয় না। তো আমি যার জন্য আমার যদি কোনো ত্রুটি হয়, বক্তব্যে কোনো ভুল থাকে, আপনারা সেটা প্রত্যেকে আমাকে মার্জনা করবেন, ক্ষমা করবেন, এবং জানবেন যে মানে পার্সোনালি যদি কারোর আলোচনা করার ইচ্ছা থাকে সময় নিয়ে আসবেন, আমি নিশ্চয়ই আলাদাভাবে কিছু টাইম দিয়ে বলবো। তো আমি এইবার দীর্ঘায়িত করবো না এই বক্তব্যকে, আজকে আট সংখ্যা নিয়ে বলবো। আট সংখ্যায় যারা ইংরেজি মাসের আট সংখ্যায় জন্মাচ্ছেন, বা সতেরো, আট সতেরো এবং ২৬ এই তিনটি ডেটে যারা জন্মাচ্ছেন তারিখে, তাদের এবং তাদের ডেট মাস এবং ইয়ার, ডেট মাস এবং ইয়ার, ডেট যদি দুই চার পাঁচও হয়, ছয় হয়, সাত হোক, যাই হোক, তার সঙ্গে মাস এবং ইয়ার সংখ্যা যোগ করেও যদি আট আসে মূলাঙ্ক সংখ্যা, বা প্রারম্ভিক অঙ্ক যদি আট ষোলো বা ২৬, আট সতেরো বা ২৬ হয়, আট সতেরো বা ২৬ হয়, তাহলে প্রত্যেকটাই কিন্তু আট হয়। এবং তাদের ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি তাদের চেহারা ন্যাচারালি একটু পাতলা হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক সময় পাতলা হয়, একটু রোগা বৈশিষ্ট্য হয়, একটু সামনে ঝুঁকে চলার প্রবণতা থাকে, গায়ের রং তাদের অনেক ক্ষেত্রেই দেখেছি একটু যেন একটু হালকা একটা শ্যামলা কমপ্লেক্সন, ব্ল্যাকিশ কমপ্লেক্সন থাকতে পারে, কিন্তু এইটাই আলটিমেট নয় যা বলছি। তার সঙ্গে দেখুন তারা ন্যাচারালি লম্বা হয়, তারা একগুঁয়ে প্রকৃতি হয়, চট করে কোনো কিছু যুক্তি ছাড়া মেনে নিতে পারেন না। তাদের প্রেম ভালোবাসার ক্ষেত্রে তাদের কিন্তু অনেক সময় অসুবিধে হয়, কেন তারা হার মানতে নারাজ, যারা তারা চট করে হার মানতে চান না, ইগোইস্টিক, একটু একটা ইগো প্রবলেম তাদের মধ্যে থাকে। আর একটা কী হয়, ভাই বোন থেকে শুরু করে সকলেই তাদেরকে ভাবে কি অনেক সময় যে বোধ হয় বদ্ধ, মানে একটা অহংকারী ভাব, যেন অহংকারী একগুয়ে মেজাজ এরকম ভাবে, কিন্তু সেটা ভাবার কোনো কারণ নেই, তাদের ভেতরে কিন্তু একটা খুব সুন্দর একটা স্বাভাবিক সত্তা সৌন্দর্য থাকে, কিন্তু সেটা তাদের অনেক ক্ষেত্রে ওপরে হয়তো অভিব্যক্তিতে প্রকাশ হয় না, কিন্তু তাদেরকে ওপরে দেখে মনে হয় যে একটু যেন গম্ভীর প্রকৃতি এরকম মনে হয়। তাদের আয়ইনকাম ভালো হয়, তারা প্রচণ্ড পরিশ্রমী হয়, তারা যেন অন্যের জন্য, অপরের জন্য তারা খেটে মরে, অপরের একটুখানি যদি প্রবলেম দেখে তারা এগিয়ে যায়, সবসময় এগিয়ে গিয়ে কিছু ভালো কিছু করার চেষ্টা করেন তারা সবসময়। এবং তাদেরকে আমি লক্ষ্য করেছি যে মানে আমি প্র্যাকটিক্যালি এত বছর করেও তাদেরকে আমি লক্ষ্য করেছি যে মানে একটা সমাজসেবী টাইপ হয় তারা, মানে ঈশ্বরের দিকে ধ্যান থাকে, মা বাবা ভাই বোন বা আদার সবার সঙ্গেই যেন একটু আধটু সামান্য কিছুতে যুক্তি ছাড়া চলে না, যুক্তিতে জড়িয়ে তারা অনেক সময় বিতর্কে জড়িয়ে পড়ে, কিন্তু তারা হয়তো বলছেন সত্যি কথা, সঠিক কথা, কিন্তু অনেকে মানতে চান না।
আবার এটা আমি দেখতে পেয়েছি মানে এদের মধ্যে কি থাকে একটা এথিক্যাল সেন্স থাকে, চট করে তারা আজে বাজে কথা বকবক করে না। আবার এদের যাত্রা কম হয় অর্থাৎ ভ্রমণ একটু কম হয়, কিন্তু ভ্রমণ যখন হয় তারা না আমি দেখেছি একটু নিঃসঙ্গতা পছন্দ করে। ভ্রমণে গিয়ে তারা একটু একাকিত্ব, বাড়ির মধ্যে থাকলেও একটু একা একা চিন্তা ভাবনা, একটু ভ্রমণে গিয়েও দেখবেন যেখানটা একটু নির্জন সেখানটা একটু ভালো লাগে, এইরকম তাদের যেন অনেক সময় একটা মনের নেচারে যেন ওই ভালো লাগাটা এরকম অনেক সময় হতে পারে। আবার দেখবেন তারা খাওয়া দাওয়া খুব পছন্দ করেন, খাওয়া দাওয়া যখন করেন তখন সেখানেও একটা রেস্ট্রিকশান থাকে তাদের মধ্যে। হ্যাঁ, আর একটা জিনিস লোক এই যে কর্ম বলছেন, কর্ম কর্ম করতে গিয়ে এদের কি হয়, কর্ম করতে গিয়ে নিজের কর্মটার ক্ষেত্রে তারা অন্যকে অনেক মানে হেল্প করতে চান, এই হেল্প করার জন্য অনেক সময় নিজের কর্মটায় অনেক সময় প্রবলেম হয় এবং তারা হয়তো বসের সঙ্গে বা তাদের যে সাবঅর্ডিনেট রয়েছে বা বস তাদের সঙ্গে অনেক সময় ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। কিন্তু এদের মানসিকতা কিন্তু অনেক ব্রড হয়, মন অনেক বড় হয়। হ্যাঁ, মনের মধ্যে কিছু চট করে খারাপ কিছু থাকে না, এরা খুব স্পষ্টবাদী হয়, স্পষ্ট বক্তা হয়। এইটা হচ্ছে আট সংখ্যা, আট, সতেরো এবং ২৬ যারা জন্মায়, বা এই ডেট মাস এবং সালকে যোগ করলে যাদের মূলাঙ্ক আট বেরোবে তাদের ক্ষেত্রে। এটা কিন্তু একটা অপর ভাষা আইডিয়া দিলাম, এটাকে আলটিমেট ধরবেন না, এর সঙ্গে জ্যোতিষের চার্ট দেখতে হয় বা হাত দেখতে হয় এবং আদার্স অ্যাস্ট্রোনেচার বিচার করে একটা টোটালিটি মানুষের দেওয়া যায়। এটা একটা আট সংখ্যার অপর ভাষা একটা বৈশিষ্ট্য, কিন্তু এই বৈশিষ্ট্যগুলো কম বেশি আট সংখ্যার জাতকদের মধ্যে থাকে। হ্যাঁ থাকে, প্রকটভাবে থাকে, প্রকটভাবে। এদের বিয়েটা অনেক সময় লেট ম্যারেজ হয়, অনেক ক্ষেত্রে লেট ম্যারেজ হতে পারে, চিন্তা করবেন না। ভালোবাসাটা অনেক সময় দীর্ঘায়িত হয়, মনে হচ্ছে বিয়ে হচ্ছে না, অনেক সময় ভালোবাসা কেটে যায়। আবার দেখবেন মানে এদের ক্ষেত্রে নীল রঙটা, নীল রঙ একটু অ্যাশ কালার, একটু হালকা নীল আকাশি বা নীল বর্ণ, হ্যাঁ গাঢ় খয়েরি বর্ণ এদের ক্ষেত্রে শুভ হয়। আমি এরপরে এই অনুষ্ঠান যখন এইগুলো সমস্ত হয়ে যাবে, আজকের কথা বলছি না, যখন নয় সংখ্যা শেষ করে ফেলবো তখন প্রত্যেকটা সংখ্যার আবার আমি শুভ সংখ্যা, শুভ রং এগুলো নিয়ে আলোচনা করবো নিশ্চয়ই। হ্যাঁ, আজকে যখন আমি আট সংখ্যার বলে দিয়েছি আমি প্রত্যেকেরটাই বলে দেবো। আট সংখ্যার ক্ষেত্রে দুই, আট, চার, ছয় এই সংখ্যাগুলো ন্যাচারালি শুভ হয় আমি দেখেছি। হ্যাঁ, বিশেষ করে চার, ছয়, আট এগুলো খুব শুভ হয়, খুব সুন্দর। মানে এত অ্যাপ্লাইড প্রোগ্রাম খুব কম দেখা যায়, ফোন নিই তাহলে আপনাদের বাস্তব সমস্যাগুলোকেও আমরা এখান থেকে দাঁড়িয়ে তার ব্যাখ্যা করতে পারবো এবং বিশ্লেষণ করতে পারবো। কে রয়েছেন ফোনে? হ্যালো। একটু জোরে বলতে হবে, কে আছেন? আপনাদের দুজনেরই নমস্কার। নমস্কার, আপনি কে বলছেন? আমি দিল্লি থেকে বলছি, আমি ছেলের সম্বন্ধে জানতে চাই। কোথা থেকে অনুষ্ঠান আমি দেখি? কোথা থেকে দিল্লি অনুষ্ঠান আমি দেখি? দিল্লি থেকে বলছি। কোথা থেকে? দিল্লি থেকে বলছি। দিল্লি, দিল্লি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিল্লি, দিল্লি। হ্যাঁ, আই আন্ডারস্ট্যান্ড ম্যাডাম, দাদার প্রোগ্রাম আপনি দেখেন? হ্যাঁ, কেন ভালো লাগে? কেন? হ্যাঁ, আমি দাদার প্রোগ্রাম দেখি কলকাতা হাতিবাগানে। আমার দিদির ছেলে দেখিয়েছিল, দিদির ছেলে খুব ভালো হয়েছে। হ্যাঁ, ওর আর্থিক অবস্থা খুব খারাপ ছিল, ভালো হয়েছে, ওই জন্য দাদা। হ্যাঁ আমি দাদাকে কল করলাম যে দাদার কাছ থেকে আমার ছেলের জন্য আমি জানতে চাই। বাহ, আচ্ছা, আমার কাছ থেকে রেমেডি তারা নিয়েছিলেন? রেমেডি নিয়েছিলেন? আর আমার এই ধরনের ফোন পেয়ে ভালো লাগে, যেন অ্যাস্ট্রোলজির অ্যাপ্লাইড ফর্মটা কতটা অ্যাকিউরেট এটা বোঝা যায়। খুব ভালো হয়েছে, অন্যের ছেলের যদি উন্নতি হয় তো ন্যাচারালি আরো ১০ জন ভাববেন যে আমার ছেলেটারও যেন উন্নতি হয়। কারোর খারাপ না চেয়ে আমার ভালো আমি চেতেই পারি, তাই না? না, আমি তো এটা লাইক করি যে টিভি দেখে যারা আসছেন তো আসছেনই, সব থেকে বেশি আসুক রেফারেন্সে। কেন রেফারেন্স জানবেন, আমি এটা মানে খুব ইয়ে করি যে আপনার ভালো হয়েছে মানে আপনি পাঁচজনকে বলবেন, তাই তো? এটা আমি খুব আমার ভালো লাগে। ঠিক, ওকে। আপনার ছেলের জন্ম তারিখ দিদি ভাই? হ্যাঁ, 2/12/84। আবার আরেকবার বলুন। 2/12/84। 2/12/1984। টাইম বলুন। 82 2/12 হুম
2:12:84 ওকে টাইম বলুন টাইম সকাল 5:15 সকাল 12:15 মানে হচ্ছে 12:15 12:15 ভোর 5:15 ভোর 5:15 জন্মবার দেখাচ্ছে সানডে সানডে জন্মবার আচ্ছা দেখুন এখানে বৃশ্চিক লগ্ন মীন রাশি আমি বললাম বৃশ্চিক লগ্ন মীন রাশি উত্তর ভাদ্রপদ নক্ষত্র আর কি হ্যাঁ এবং দেখুন উত্তর ভাদ্র আজকে শনি নিয়ে আলোচনা করছি কি আশ্চর্য ব্যাপার আজকে স্যাটার্ন নিয়ে আলোচনা করছি আট সংখ্যা শনির সংখ্যা আজকে যে আলোচনা করলাম আট সংখ্যা কিন্তু শনির সংখ্যা এবং আজকের যে নক্ষত্র পড়েছে সেটা শনির নক্ষত্র মানে এনার যিনি দেখাচ্ছেন আপনার ছেলের নক্ষত্রটা রাশি মীন রাশি উত্তর ভাদ্রপদ হচ্ছে শনির নক্ষত্র এবং এই চার্টের মধ্যে কোনো গ্রহ রেট্রোগ্রেড নেই এবং এই চার্টটার আমি মূল ভাবটার মধ্যে ঢুকছি দেখুন এইখানে দেখাচ্ছে 1, 2, 3, 4, 5 আচ্ছা দেখুন এই পঞ্চমে ও নবমপতি গেছে মানে পঞ্চমে নবমপতি মানে ভাগ্যপতি গেছে এবং লগ্নের মধ্যে রবি এবং কেতু সেই এবং যে শনিকে নিয়ে আমি আলোচনা করছি সেই শনি হচ্ছে তৃতীয় চতুর্থপতি সে দ্বাদশে এক্সাল্টেড তুঙ্গস্থ হয়েছে আর কি হ্যাঁ তো এইরকম হলে এবং ওর 7, 8, 9, 10 দশমপতি রবি হচ্ছে ওর লগ্নের মধ্যে রয়েছে তাহলে 100% বলে দিলাম এ চাকরি করবে এক নম্বর হচ্ছে ভালো চাকরি করবে খারাপ না কিন্তু দেখুন পড়াশোনার লাইফে এ ভালো ছিল এখান থেকে ইন্ডিকেশন হচ্ছে পড়াশোনার লাইফে ভালো থাকবে মেরিটোরিয়াস অবশ্যই পঞ্চমপতি দ্বিতীয়ভাবে রয়েছে মেরিটোরিয়াস হবে বুধ শুক্রের সঙ্গে পঞ্চমপতি বুধ এবং শুক্রের সঙ্গে পঞ্চমপতি এবং দ্বিতীয়পতি বৃহস্পতি সেটা জুড়ে রয়েছে দ্বিতীয় ঘরে এবং এই যে চার্টটা হলে ন্যাচারালি প্রচুর অর্থ হয় কিন্তু অর্থ হাতে রাখা খুব মুশকিল হয় দ্বিতীয় কথা হচ্ছে যে একটা সব কিছুর মধ্যেই যেন একটা লোভ ভাব মানে আমার চাই সে একটা অ্যাগ্রেসিভনেস সবসময় একটা হ্যাঁ একটু যেন বেশি চাই এরকম টেন্ডেন্সি রয়েছে কিন্তু খুব বিবাদে ঝামেলায় ঝঞ্ঝাটের মধ্যে মধ্যেই জড়িয়ে পড়বে আপনাদের সঙ্গেও কি বাইরেতেও তাই কাজের জায়গাতেও তাই এই চার্টটা এই যে স্যাটার্নটা তৃতীয় চতুর্থপতি হয়ে দ্বাদশে থাকলে ন্যাচারালি কি হয় বন্ধু হলেও বন্ধু কিন্তু চট করে টেকে না কেন এরা ভীষণ যুক্তিবাদী হয় আর একটা হচ্ছে আত্মীয় স্বজনের সঙ্গেও বিবাদ হয় এবার আপনি বলুন চাকরি করে বলেছি পড়াশোনায় ভালো ছিল এবার আপনি বলুন আপনি ঠিক বলেছেন আপনি যেটা যেটা বলেছেন ও হাতে পয়সা রাখতে পারে না চাই লাখ লাখ 2-2 লাখ টাকাও কামাই করে ফেলতে পারে ও সেই পয়সাটা হাতে রাখতে পারে না আচ্ছা আচ্ছা আর এর আগেও ওর পয়সা কড়ি অনেক মারা চলে গেছে একটা ছেলে 3-4 লাখ টাকা 3-4 লাখ টাকা মেরে দিয়েছে আর পয়সা হাতে রাখতে পারে না সব কিছু মানে শ্বশুর বাড়িতে খরচা টরচা সব করে ফেলে বোর পিছনে খরচা করে আর উনি বললেন যে বাড়িতে সমস্যা হবে আপনার সঙ্গে গন্ডগোল বা পারিবারিক গন্ডগোল হতে পারে এই এই ব্যাপারগুলো কি আছে এটা ঠিক বলেছে একদম কারেক্ট বলেছে হ্যাঁ দেখুন আমি আরেকটা দেখলেন আমি আরেকটা জিনিস এমন কি দাদা তাহলে কি মানুষ অ্যাস্ট্রোলজির এই ছককে বিশ্বাস করতে পারে দাদা ছেলেটা খুবই ভালো ছিল ছেলেটা ধীরে ধীরে এমন খারাপ হয়ে গেছে এখন মানে আমি যদি একটা ভালো কথাও বলি যে বাবা রে আমার না লুজ মোশন হয়েছে ওষুধ কি আছে তোমার কাছে আমি এইটাই বলেছি আমার উপরে হাত উঠিয়ে দিয়ে হাত উঠিয়ে দিয়ে পরশু দিন আমার চোখ মুখ কালো করে নিয়ে আমার হাত কালো করে দিয়েছে ওর শাশুড়িটা অনেক কিছু তান্ত্রিক জানে ওই আমাবস্যাতে ওর শাশুড়ি ওইখানে দিকে নেয় চন্দ্রপ্রভা যোগ রয়েছে এত নেগেটিভ যোগ চন্দ্রপ্রভা যোগটা খুব ভালো যোগ কিন্তু এই যে গ্রহণ যোগের মধ্যে রয়েছে শুধু তাই নয় লগ্নপতি যেটা মঙ্গল সেটা উচ্চস্থ হয়ে শনির ঘরে বসেছে এবং সেটা কিন্তু রাহু দৃষ্ট পূর্ণ রাহুর দ্বারা দৃষ্ট হয়েছে এরকম হয়ে লগ্নের এবং লগ্নপতির ওপরে পূর্ণ রাহুর দৃষ্টি কিন্তু থাকলে একটা
অ্যাগ্রেসিভ টেন্ডেন্সি তো আসেই, যখন যেটা চাই সেটা খুব বড় মাপের চাই, মানে ছোটোখাটো না, মানে করবো না তো একদম করবোই না, একগুয়ে মনোভাব, আর করবো তো এত ইয়ে করে করবো সেটা কোনো হাত পা চালিয়ে দেয়, মানে একটু কথাবার্তা একটু এদিক ওদিক হলেই দুমদাম, মানে এর মাথাটা এই সময় খুব মাথা গরম, খুব মাথা গরম, মারাত্মক গরম, এমন কি ছিল না বিয়ের আগে এরকম ছিল না, আমি জানি প্রত্যেকে আরো বেশি হয়েছে 3 বছর ধরে, জানি 3 বছর বিয়ে হয়েছে, হ্যাঁ আমি জানি, দেখুন এটা নিয়ে আমি অনস্ক্রিন এখন আমি এই মানে এইখান থেকে অনলাইনে এখন এইভাবে অনস্ক্রিন কিছু বলা যাবে না এখনই, আর কিছু বলা উচিত না, কেন আপনারা অনেক নিকটজনরা হয়তো এগুলো শুনছেন, তো আমি একটা কথাই বলবো, এই চার্টটাকে একটু কাইন্ডলি দেখাবেন, কেননা এই এই ধরনের চার্টকে না দেখালে কি হয়, এই অ্যাগ্রেসিভনেসটা ক্রমশ ক্রমশ বেড়ে যাবে, এই ধরনের একটা অ্যাডামেন্ট টেন্ডেন্সি ক্রমশ ক্রমশ খুবই বেড়ে যাবে, হ্যাঁ একটা টাইমে মনে হবে যেন একদম বাঁধন ছাড়া, এখনই অনেক বাঁধন ছাড়া হয়ে গেছে, এইগুলো দেখান, এগুলো দেখালে কি হয় জানেন তো, এগুলো আস্তে আস্তে ঠিক করা যায়, এগুলোকে ঠিক করা যায়, দেখুন আমি আমি নিজে নিজে বলি, হ্যাঁ যে এই কিছু করে নাও, কাউকে দেখাও, এরকম টিভির ভিতরে দেখো, তো ও শুনতে চায় না, কথাও শুনতে চায় না, এগুলো দেখতে চায় না, আমি আপনার প্রোগ্রাম খুব দেখি খুব দেখি, আমার খুব ভালো লাগে, আমার রিলেটিভ যখন ভালো হয়েছে আমি ওই জন্যই আরো খুব দেখি, আমি মনে করেছি দাদাকে সন্দীপ দাদাকেই দেখাবো, তাহলে একটা কথা আমি আপনার হয়ে দাদাকে জিজ্ঞেস করছি, দিদি ভাই আপনার হয়ে আমি দাদাকে একটা কথা জিজ্ঞেস করছি, যে আপনার ছেলে যদি না আসে, আপনার ছেলে যদি না আসতে চায়, যদি চেম্বারে না আসে, তাহলে কিভাবে সেটাকে সম্ভব, আপনি তো ওকে যেতে পারবেন না, ও দিল্লিতে থাকে, তাহলে না না সেটা অনলাইনে সম্ভব, অনলাইন অনলাইন ভিডিও কলিং, অনলাইন ভিডিও কলিং এ সম্ভব, সেগুলো ওই যে দেখছেন তিনটে নাম্বার 9674281071 9433060200 আর 9007521 0, ওই তিনটে হচ্ছে গিয়ে বুকিংয়ের মোবাইল নাম্বার, তার মধ্যে 9674 ওই নাম্বারটা, একদম ওপরের নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, ওখানে আপনি কলিংও করতে পারবেন এবং আপনি হোয়াটসঅ্যাপও করতে পারবেন, শুধু তাই নয় আপনি ভিডিও কলিংও পাবেন আমার ওখান থেকে, হ্যাঁ ইনস্টিটিউট থেকে, আপনি এইভাবে কথা বলুন সেইভাবে, কিন্তু এগুলো ফেলে রাখবেন না, কেন আমি বলি ফেলে রাখবেন না, কারণটা হচ্ছে এগুলো বেড়ে যায় একটা টাইমে গিয়ে, প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা পিক পয়েন্ট আছে, ওই যে একটা টপ পয়েন্ট, ওখানটায় গিয়ে আবার সে আস্তে আস্তে ঠিক হবে, কিন্তু অনেক বড় সড়ো ধাক্কা খেয়ে ঠিক হবে, বুঝতে পেরেছেন তো, সেই ধাক্কাটা খাওয়ার আগে আগে থেকে কেউ যদি বুঝতে পারে তাহলে সেই বড় সড়ো ধাক্কাটা খেতে হয় না, কেন প্রত্যেকটা খারাপ কাজের শুনে নিন, এরকম কোনোদিন করিনি আমি, বলে দিচ্ছি দিদি না না আমি একটা কথা শুনুন, বিয়ে হয়ে খারাপ হয়ে গেছে ছেলে বিয়ে হয়ে, এই যে কথাটা এই কথাগুলোর মধ্যে আমি ঢুকবো না, কেন মানুষ অনেক সময় কাকতালীয় হয়, বিয়ে হওয়ার পরেই যে খারাপ হয়ে গেল তা না, যার স্বাভাবিক সেন্স ঠিক আছে সে বিয়ে হওয়ার পরেও খারাপ হয় না, আর যার স্বাভাবিক সেন্স, যার স্বাভাবিক প্ল্যানেটের গতিবিধি ঠিক নেই, দেখা গেল ঠিক বিয়েটা করলো সেই সময় থেকে একটা নেগেটিভ দশা বা সাব একটা ফেস পড়লো, সেই সময় প্ল্যানেটের একটা নেগেটিভ দশা বা সাব ফেস পড়েছে, ঠিক কাকতালীয় হয়ে গিয়ে বিয়ের কাছাকাছি পড়েছে, মনে হলো ছেলে বিয়ে হওয়ার পরেই সব কিছু বিগড়ে গেছে, তা কিন্তু না, ব্যাপারগুলো যুক্তি দিয়ে বুঝতে হবে যে বিয়েটা কেমন হবে, বিয়ের পরে ওয়াইফ কেমন হবে এটা দেখে নেওয়া প্রয়োজন, তার সঙ্গে সঙ্গে প্রয়োজন যে ছেলে বিয়ের পরে কেমন থাকবে, সেই কারণেই হলো নাকি কারোর বুদ্ধি শুনে হলো, সবসময় যে কারোর বুদ্ধি শুনেই খারাপ হয়ে যাবে তা তো না দিদি, এইখানে মাথায় রাখতে হবে যে ওর প্ল্যানেটটা ওকে ডিস্টার্ব করছে, ওর স্বাভাবিক বুদ্ধিগুলো অস্বাভাবিক হচ্ছে, বিঘ্নিত হচ্ছে, এই জায়গাটাকে ওকে ঠিক করতে হবে, জানবেন আপ ভালো তো জগৎ ভালো, নিজে যদি আমি ঠিক থাকি, হ্যাঁ জগতে সবাই আমার সঙ্গে ঠিক থাকতে বাধ্য, এটা হচ্ছে আমি জিজ্ঞাসা করছি, আমি দাদা একটা কথা আমি জিজ্ঞাসা করছি, হ্যাঁ হ্যাঁ বলুন, হ্যালো দাদা আমি একটা কথা জিজ্ঞাসা করছি, অমাবস্যাতে ওর শাশুড়ি ওখানে দেখে দেখে নেয়, কিন্তু শাশুড়ি অনেক কিছু জানে, সেটা ওর শাশুড়ি নিজে মুখে বলেছে, আমি আরে বাবা সে সেইগুলো এগুলো ফোনে এখন দুম করে কি বলবো শাশুড়িকে নিয়ে এখানে, এগুলো আমাকে আরও ইন্টারনাল সাইড দেখতে হবে, দেখে বুঝতে হবে, তার পদ্ধতিগত দিক আছে, তার স্টেপ বাই স্টেপ আছে, তার পদ্ধতি আছে, ঠিক সলিউশন আছে, এইভাবে নার্ভাস হবেন না, এগুলো নিয়ে টেনশন করবেন না, এইগুলো স্পেশালিস্টকে দেখাতে হবে, হ্যাঁ দেখালে এগুলো ঠিক হওয়ার জায়গা আছে, তবে ওই লাফ মেরে দুম করে একবারে ঠিক হয়ে যাবে 10 দিনে 7 দিনে ওগুলো কিন্তু হবে না, একটু টাইম রাখতে হবে, দু মাস 3 মাস একটা টাইম দিতে হবে, এগুলোকে ঠিক করা যায়, পেশেন্স হতে হবে, দেখুন ব্যাপারটা অনেকটাই জটিল, এবং আগামী দিন এইভাবে চললে আরো বেশি জটিলতা আসবে যেটা আমার মনে হয়, একদম ফুললি সেপারেশন চলে আসা বা আরো মানে বিপত্তির জায়গাটা, সেটা যাতে না আসে তার জন্য যে গ্রহের জন্য ও অন্য লোকের কথা শুনছে, কে কি করেছে সেটা বড় কথা না, আগে তো আই হ্যাভ টু রেজিস্ট মাইসেলফ, আমি আমাকে আগে সেভ করব, তারপর কে কি করছে আমি সেটা পরে ভাববো, ঠিক ওর নিজের মধ্যে সেই সেফগার্ডটাই নেই, কি করে হবে, একদম একদম।
খুব ভালো। আর যেটা দাদা বললেন যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, মানে যেটা আপনি বলছেন যে শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্র, মনে শনি নক্ষত্র জন্ম মোদ্দা কথা, তো সেখানে দাঁড়িয়ে কিন্তু আজকের অনুষ্ঠানের জন্য খুব গুরুত্বপূর্ণ আপনি হেল্পলাইন নাম্বার উত্তর ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, শনি নক্ষত্র, শনি নক্ষত্র, এবং এরা একটু ন্যাচারালি একগুঁয়ে প্রকৃতির হয়। এখন দেখুন, হ্যাঁ এরা খারাপ হয় না, আমি কিন্তু একবারও খারাপ বলছি না, একটু একগুঁয়ে, একটু নিজেরটা রাখতে। এবার আদার্স যে প্ল্যানেটের দর্শনগুলো আছে লগ্নের উপরে রাশির উপরে, ওগুলো দেখবেন না, ওগুলো তো কারণ একটা, মানুষের মানসিকতা ডিস্টার্ব হয়ে যাওয়ার এটা একটা কারণ, এগুলোকে ঠিক করানো যায়, নেচারগুলোকে শুভ পরিবর্তন করানো যায়। একদমই, আজকে আর হাতে সময় নেই, এখানে শেষ করতে হবে। নমস্কার সুদীপ দাকে, নমস্কার সবাইকে। Yeah.